তাহলে শান্তনু সিনহা রাহুল সিনহার ভাই হওয়ার সুবাদে যদি কিছু বলে থাকে তার জন্য বিজেপি দায়ী হবে বা রাহুল সিনহা দায়ী হবে, এ আবার কি কথা? হ্যাঁ, সে বলেছিলাম, আমি সেটা বলেছিলাম অন্য লোকের সম্বন্ধে, অমিত মালবিয়ার সম্বন্ধে কখনোই নয়, সেটা আমি বলেছিলাম কৈলাস বিজয়বর্গীয় সম্বন্ধে। না তো কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে রটেছে তো নয়, কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে এটা বাস্তব, তাই বলে যে এটা অমিত মালবিয়ার বিরুদ্ধে বাস্তব তা তো নয়, এবং দুজনে একই দলের অন্তর্গত বলে একজনেরটা আরেকজনের ঘাড়ে চেপে যাবে এরকম তো নয়। বিজেপির আইটি সেলের প্রধান তথা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক অমিত মালবিয়ার বিরুদ্ধে ফেসবুকে বিস্ফোরক অভিযোগ, অভিযোগ সভাপতি বা সেক্রেটারির মতন বিভিন্ন পদ পাওয়ার জন্য তার হোটেলে নাকি সুন্দরী ললনাদের পাঠানো হয়, পাঠায় বঙ্গবিজেপির নেতৃত্ব। কে অভিযোগ করছেন? শান্তনু সিনহা, যিনি সম্পর্কে রাহুল সিনহার ভাই। এই মুহূর্তে কথা বলবো তথাগত রায়, রাজ্য বিজেপির আর একজন প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন রাজ্যপাল আমার সঙ্গে রয়েছেন। তথাগতবাবু, একটা ফেসবুক পোস্ট আমি পড়ে শোনাতে চাই। শান্তনু সিনহা যিনি লিখছেন, অমিত মালবিয়া কি এখনও কলকাতার ফাইভ স্টার হোটেলে অপেক্ষা করছেন? কখন বঙ্গ নেতৃত্ব সুন্দরী ললনা সরবরাহ করবে? বঙ্গ নেতৃত্বের মধ্যে কি এখনও প্রতিযোগিতা বন্ধ হয়েছে? কে কত সুন্দরী সরবরাহ করে সভাপতির পোস্টটা দখল করবে? এবং তিনি অনুরোধ করছেন প্রতিযোগিতা বন্ধ করুন, কর্মী সমর্থকদের পাশে দাঁড়ানোর, প্রতিযোগিতা করুন কর্মী সমর্থকদের পাশে দাঁড়ানোর, অমিত মালবিয়া বা দিল্লি থেকে পাঠানো অবজারভারদের সুন্দরী ললনা সরবরাহ করে সভাপতি সম্পাদকের পোস্টটা দখলের প্রতিযোগিতা নয়। এই পোস্টটি ভাইরাল হয়েছে তিন দিন ধরে, পোস্ট যিনি করেছেন শান্তনু সিনহা, তিনি আর আপনারই একজন উত্তরসূরি, রাহুল সিনহার ভাই। কি বলবেন? বিস্ফোরক অভিযোগ। ভাই তো কি হয়েছে, আমার ভাই তো তৃণমূল, তা আমার ভাই কিছু যদি বলে তার জন্য আমি দায়ী হব? শান্তনু সিনহা তো দলের কেউ নয়, অবশ্য আমিও কেউ নই এখন, কিন্তু এক সময় ছিলাম, শান্তনু সিনহা কখনোই ছিল না। শান্তনু সিনহা রাহুল সিনহার ভাই, রাহুল সিনহা পূর্ব সভাপতি ছিল, সেই শান্তনু সিনহা একটা কিছু বলেছে তার জন্য দলের কেউ কেন দায়িত্ব নিতে যাবে? কিন্তু অভিযোগটা তো বিস্ফোরক। অভিযোগ তো যা খুশি করতে পারে, তুমি তো আমাকে অভিযোগ করতে পারো যে আমি একটা এইমাত্র দুটো খুন করে গেলাম, তাই কি হলো, সেটা বিস্ফোরক হবে? বিস্ফোরক তো বটেই, পশ্চিমবঙ্গে যেরকম রোজ দুবেলা বোমা ফাটছে আর বাড়ি উড়ে যাচ্ছে, আজকেও কোলাঘাটের কাছে একটা হয়েছিল, সবই বিস্ফোরক, পশ্চিমবঙ্গ মানেই বিস্ফোরক। কিন্তু আপনি এর আগে 2021 এই ধরনের অভিযোগ এনেছিলেন, সেই অভিযোগেরই তো প্রতিধ্বনি আমরা দেখতে পাচ্ছি। কি অভিযোগ এনেছিলাম? কামিনী কাঞ্চনের অভিযোগ কথা বলেছিলেন। আমি অমিত মালবিয়ার সম্বন্ধে বলেছিলাম, তাহলে কার সম্বন্ধে বলেছিলাম? আপনি কামিনী কাঞ্চন তত্ত্ব যে রাজ্য বিজেপিতে আছে সেটা বলেছিলেন। হ্যাঁ, সে বলেছিলাম, আমি সেটা বলেছিলাম অন্য লোকের সম্বন্ধে, অমিত মালবিয়ার সম্বন্ধে কখনোই নয়, সেটা আমি বলেছিলাম কৈলাস বিজয়বর্গীয় সম্বন্ধে। অমিত মালবিয়া কেন আসছে কোথা থেকে আর সেটা প্রতিধ্বনি হলো কি করে? আজকে কেনেডির সম্বন্ধে, আমেরিকান প্রেসিডেন্ট কেনেডির সম্বন্ধে নানা রকম কথা শোনা যায়, আজকে যেটা হচ্ছে সেটা তারই প্রতিধ্বনি। আজকে শান্তনু সিনহা যেটা বলছে সেটা কেনেডির সম্বন্ধে যা শোনা যায় তার প্রতিধ্বনি, তা তো নয়, একটার সাথে অন্যটার কোনো সম্পর্ক নেই। শান্তনু সিনহাকে আমি চিনি, শান্তনু সিনহা কোনো দলের প্রতিনিধি নয়, শান্তনু সিনহা হিন্দুত্ববাদী চিন্তা করে এইটুকু স্বীকার আমি করছি, এর চেয়ে বেশি কিছু নয়। শান্তনু সিনহা একটু লুজ ক্যানন টাইপের, লুজ ক্যানন বোঝো, মানে জাহাজের মধ্যে আগেকার দিনে কামানগুলো বাঁধা থাকতো, শেকল দিয়ে বাঁধা থাকতো, মাঝে মাঝে শেকল ছিঁড়ে যেত, তখন সেই কামানগুলো এদিক ওদিক দৌড়ে চলে যেত আর যেদিকে খুশি করে ফায়ার করে দিত। শান্তনু সিনহা ওরকম লোক, শান্তনু সিনহা কোনো সেভাবে কোনো যা বলা হচ্ছে কোনো বিশ্বাসযোগ্যতা নেই। আর সুকান্ত মজুমদার কারুর বাড়িতে বা কারুর হোটেলে সুন্দরী ললনা পাঠিয়ে সে পদ পেয়েছে এ কথা আমি অন্তত বিশ্বাস করতে রাজি নই। না তাহলে এই যে অভিযোগ করা হচ্ছে এটা কি আপনি একমত নন? মানে হতে পারে না। আরে প্রশ্ন উঠছে কোথা থেকে? আমি তো বললাম যে তুমি যদি আজকে অভিযোগ করো যে আমি এইমাত্র দুটো খুন করে এলাম, আপনার হাতে এখনো রক্ত লেগে আছে, তাহলে কি হবে? তাহলে সেই অভিযোগের কোনো সারবত্তা থাকবে? যে কেউ অভিযোগ করতে পারে, আমিও তোমার সম্বন্ধে একই অভিযোগ করতে পারি। আপনি অতীতে কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, আজকে অভিযোগ উঠছে অমিত মালবিয়ার বিরুদ্ধে, রাজ্য বিজেপির অন্দরে কেন এই অভিযোগটা বারবার উঠছে? এরকম অভিযোগ তৃণমূলের অনেক নেতার বিরুদ্ধে আছে, সিপিএম এর নেতাদের বিরুদ্ধে আছে,
অতএব একজনের বিরুদ্ধে অভিযোগ আছে বলে সেটা আরেকজনের প্রতি প্রযোজ্য হবে, এটা কোনো যুক্তিযুক্ত কথা নয়। তাহলে হঠাৎ করে অমিত মালবিয়ার বিরুদ্ধে শান্তনু সিনহা বিশ্বাসের এই ধরনের বিস্ফোরক পোস্ট কেন? সেটা আমি কি করে জানবো, সেটা শান্তনু সিনহাকে জিজ্ঞেস করো। যেহেতু কৈলাশ বিজয়ের বিরুদ্ধে উঠেছে, আজকে অমিত মালবিয়ার বিরুদ্ধে উঠেছে, কথাতে আছে মানে যার অটে তার কিছু তো ঘটে, তো রাজ্য বিজেপির অন্তরে কি এই ধরনের কোন চক্র চলে আপনার কি মনে হয়? না না, তো কৈলাশ বিজয়ের বিরুদ্ধে রটেছে তো নয়, কৈলাশ বিজয়ের বিরুদ্ধে এটা বাস্তব, তাই বলে যে এটা অমিত মালবিয়ার বিরুদ্ধে বাস্তব তা তো নয়, এবং দুজনে একই দলের অন্তর্গত বলে একজনেরটা আরেকজনের ঘাড়ে চেপে যাবে এরকম তো নয়। এটা হচ্ছে গিয়ে খুব সস্তা সাংবাদিকতা হচ্ছে, কেউ এটা সস্তা সাংবাদিকতা করছে, তোমার চ্যানেল করছে কি অন্য কেউ করছে তা আবার জানবার দরকার নেই, এগুলো অর্থহীন কথা। যেহেতু রাহুল সিনহার ভাই অভিযোগ করছেন সোশ্যাল মিডিয়াতে, বললাম তো আমার ভাই তো তৃণমূল করে, সে তো বিজেপি সম্বন্ধে 10,000 রকম অভিযোগ করেছে, তার জন্য আমি দায়ী হব? তাহলে শান্তনু সিনহা রাহুল সিনহার ভাই হওয়ার সুবাদে যদি কিছু বলে থাকে তার জন্য বিজেপি দায়ী হবে বা রাহুল সিনহা দায়ী হবে, এ আবার কি কথা? বিজেপির আইটি সেলে প্রধান তথা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক অমিত মালবিয়ার বিরুদ্ধে ফেসবুকে বিস্ফোরক অভিযোগ, অভিযোগ সভাপতি বা সেক্রেটারির মতন বিভিন্ন পদ পাওয়ার জন্য তার হোটেলে নাকি সুন্দরী ললনাদের পাঠানো হয়, পাঠায় বঙ্গবিজেপির নেতৃত্ব। কে অভিযোগ করছেন? শান্তনু সিনহা, যিনি সম্পর্কে রাহুল সিনহার ভাই। এই মুহূর্তে কথা বলবো তথাগত রায়, রাজ্য বিজেপির আর একজন প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন রাজ্যপাল আমার সঙ্গে রয়েছেন। তথাগতবাবু, একটা ফেসবুক পোস্ট আমি পড়ে শোনাতে চাই। শান্তনু সিনহা যিনি লিখছেন, অমিত মালবিয়া কি এখনো কলকাতার ফাইভ স্টার হোটেলে অপেক্ষা করছেন? কখন বঙ্গ নেতৃত্ব সুন্দরী ললনা সরবরাহ করবে? বঙ্গ নেতৃত্বের মধ্যে কি এখনো প্রতিযোগিতা বন্ধ হয়েছে? কে কত সুন্দরী সরবরাহ করে সভাপতির পোস্টটা দখল করবে? এবং তিনি অনুরোধ করছেন প্রতিযোগিতা বন্ধ করুন, কর্মী সমর্থকদের পাশে দাঁড়ানোর প্রতিযোগিতা করুন, কর্মী সমর্থকদের পাশে দাঁড়ানোর, অমিত মালবিয়া বা দিল্লি থেকে পাঠানো অবজারভারদের সুন্দরী ললনা সরবরাহ করে সভাপতি সম্পাদকের পোস্টটা দখলের প্রতিযোগিতা নয়। এই পোস্টটি ভাইরাল হয়েছে 3 দিন ধরে, পোস্ট যিনি করেছেন শান্তনু সিনহা, তিনি আর আপনারই একজন উত্তরসূরি রাহুল সিনহার ভাই, কি বলবেন? বিস্ফোরক অভিযোগ, ভাই তো কি হয়েছে, আমার ভাই তো তৃণমূল, তা আমার ভাই কিছু যদি বলে তার জন্য আমি দায়ী হব? শান্তনু সিনহা তো দলের কেউ নয়, অবশ্য আমিও কেউ নই এখন, কিন্তু এক সময় ছিলাম, শান্তনু সিনহা কখনোই ছিল না। শান্তনু সিনহা রাহুল সিনহার ভাই, রাহুল সিনহা পূর্ব সভাপতি ছিল, সেই শান্তনু সিনহা একটা কিছু বলেছে তার জন্য দলের কেউ কেন দায়িত্ব নিতে যাবে? কিন্তু অভিযোগটা তো বিস্ফোরক, অভিযোগ তো যা খুশি করতে পারে, তুমি তো আমাকে অভিযোগ করতে পারো যে আমি একটা এইমাত্র দুটো খুন করে গেলাম, তাই কি হলো, সেটা বিস্ফোরক হবে।